এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে ধ্বংস করে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিরোধী দল। বিএনপি গণতান্ত্রিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্মরণ সভায় তিনি একথা বলেন। বিএনপি আজকে সন্ত্রাসী দলে যদি পরিণত হয়, যেভাবে তারা সন্ত্রাসীর দিকে সন্ত্রাসী দলে পরিণত হতে যাচ্ছে, তাতে কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই যে হরতাল অবরোধ বলেন, হরতাল বলেন, দেশের যে নৈরাজ্য সৃষ্টি বলেন, আসলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি এটা হচ্ছে কথার কথা, বাদ কি বাদ। মূল উদ্দেশ্য হচ্ছে একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করা, 21 আগস্ট গ্রেনেড হত্যার বিচার বন্ধ করা এবং সকল বিচারগুলো, যে বিচারগুলো হচ্ছে সকল বিচারগুলো বন্ধ করা। যারা ইসলামের বিরুদ্ধে, তাদের শাস্তি দাবি আমরাও করি। ইসলাম নিয়ে যারা অপপ্রচার করছে, ইসলাম নিয়ে যারা ব্যবসা করছে, যারা ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করছে, যারা চাঁদে সাইদিকে নিয়ে যায় এবং যারা মিথ্যাচার করে, জনগণকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে।